আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে কাছে এবং বাইরে থেকে যারা দেখছেন সকলকে আমার আন্তরিক ভালোবাসা। আজ দীর্ঘদিন পর বহুত মানুষের অনুরোধে রিকোয়েস্টে বহুত কাজের মধ্যে দিয়েও সামান্য কিছু সময়ের জন্য আমার যে ফেসবুক পেজ আছে খোঁজে লাইভ এসেছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা রমজান শরীফ মাসের পর থেকে লকডাউনের কারণে যোগাযোগ আসা যাওয়াটা অনেকটা বিচ্ছিন্ন হয়ে আছে, কিন্তু জানি আমাদের একে অপরের অন্তরের মানুষ আমরা যারা, অবশ্যই আমাদের একে অপরের সঙ্গে আন্তরিক ভালোবাসা সবটাই রয়েছে। বিষয়টা হলো আজকে বিশেষ কাজ, বিশেষ পরিকল্পনা, বর্তমান পরিস্থিতি তো বুঝতেই পাচ্ছেন যে আমার ভারত তথা পশ্চিম বাংলা সহ কি ভয়ানক পরিস্থিতি, যেখানে শিক্ষা থেকে মানুষ পিছিয়ে যাচ্ছে, শিক্ষার বেহাল, কর্মসংস্থার বেহাল, ধর্মীয় স্বাধীনতা থেকেও আস্তে আস্তে আমরা অনেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। এবং বিশেষ করে সব থেকে বড় ব্যাপার যেটা আমরা সবাই জানি যে স্বাস্থ্য নিয়ে যেসব কখনো ব্লাড নিয়ে দুর্নীতি, আবার আজকে এই কোভিডের মতো মহামারীর সময় যে সময় মানুষ এই বিমানটাকে নিয়ে একটা বিশাল আতঙ্কের মধ্যে আছে, সরকারের লকডাউনকে মানুষ শুকিয়ে শুকিয়ে ঘরে মারা যাচ্ছে, তথাপিও কোভিডের হাত থেকে যাতে সমাজ বাঁচে এর জন্য মানুষ লকডাউনকে প্রাধান্য দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে। তারপরও ভুয়ো ভ্যাকসিন নিয়ে যেভাবে আজকে সমস্যা চলছে, নিশ্চয়ই আপনারা মিডিয়ায় দেখেছেন যে যে দেবাঞ্জল ব্যক্তিটা তাকে এক বছর, কিছু কিছু মিডিয়া দেখাচ্ছে এক বছর আগে প্রশাসন তার সম্বন্ধে জানে, তার একটা ফ্রড কেসে তাকে মানে সই করিয়ে তাকে ছেড়েও দিয়েছে, ইত্যাদি ইত্যাদি এইসব নানা রকম ব্যাপার নিয়ে আনিয়ে তারপরে ভোট পরবর্তী যে হিংসা আমার বাংলার, এবং যেটা দেশের সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী যেটা হয়ে আসছে, এখনো অব্যাহত রয়েছে, সেই সব ছেলেদের তাদের যতটা পারছি, কেন তারাও তো আমাদেরই সমাজের একটা মানুষ, তারা যারা যোগাযোগ করছে বিশেষ করে তাদের মধ্যে থেকে অনেকে মুজাদ্দুজ্জামান আল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহিসসালাম অনুসারী অনুগামী, দীর্ঘদিনের একটা যাতায়াত সম্পর্ক আছে, বা আমার বিভিন্ন ধর্মের মানুষ যারা চেনা পরিচিত আছে তার অনেকে যোগাযোগ করছি, যতটা পারছি থেকে হেল্প করছি, বা অনেকের বিভিন্ন বিষয়টা দেখা হচ্ছে জামিন থেকে শুরু করে। অনেক মানুষ আবার তারা না কোনো কিছু রাজনীতি বা কোনো ব্যাপারে থাকে, তাদের উপরও অনেক অত্যাচার জুলুম হয়েছে এই সুযোগে, তাদেরও সমস্যা সমাধান করা। তারপরে এই যে একটার পর একটা প্রাকৃতিক দুর্যোগ যশ চলে গেল, সেখানেও বহুত মানুষ তারা যোগাযোগ করেছে, যতটা পেরেছি। আমার যে একটা অরাজনৈতিক সংগঠন আছে ফুরফাশে হালাস সুন্নতের জামাত, যেটা মানব সেবাতে কাজ করে আসছে দীর্ঘ 5 বছর ধরে, সেই হিসাবে তাদের মাধ্যম দিয়ে বিভিন্ন জায়গায় ত্রাণ পাঠানো এসব কাজের মধ্যে, আর একটা বিশেষ কিছু পরিকল্পনার কাজ আমি করছি, যার জন্য একটু খুবই ব্যস্তর মধ্যে ছিলাম। আর পাশাপাশি এসব পরিস্থিতিকে দেখে অত্যন্ত মানসিক দিক দিয়েও খারাপ লাগছে যে আজকে আমরা কোন সভ্যতায় বসবাস করছি, সমাজ কত নোংরা হয়ে যাচ্ছে, যেখানে মানে আজকে মানুষ একেবারে সর্বদিক দিয়ে মানুষ দিশেহারা হয়ে যাচ্ছে। সবচেয়ে বড় বিষয় আজকে ভেবে দেখুন যে ভুয়ো ভ্যাকসিন নিয়ে মানুষ এই বিমানটাকে কিভাবে দেখছে। আজকে সেখানে একজন আইএএস অফিসার দাবি করে সে কিভাবে ভুয়ো ভ্যাকসিন দিয়ে, এবং একটা রাজনীতির এমপি তাকেও পর্যন্ত নাকি ভ্যাকসিন দিয়েছে, তাহলে সেই সব বিষয়টা নিয়ে আসতে হয়তো পারেনি। তা আশা রাখবো দূরে কাছে যে যেখান থেকেই দেখছেন, আমাকে যারা ভালোবাসেন, সন্তান মনে করে, ভাই মনে করে, দেশবাসী মনে করে,
তাদের সকলকে আমি বলবো যে অবশ্যই আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে আমার বাংলাকে আমার দেশকে সর্বদিক দিয়ে আমাদেরকে রক্ষা করতে হবে। তারপর আবার কিছু মানুষ শুনছি বাংলা ভাগের একটা চক্রান্তও চালাচ্ছে, এসবগুলোকে আমাদের রুখতে হবে এবং এই করোনা মহামারী থেকে মানুষ কী করে, সমাজ কী করে রক্ষা পাবে সেই বিষয়টা আমাদের ভূমিকাটাও নিতে হবে। আর বিশেষ করে এই করোনাতে লকডাউনেতে বহুত যারা মানে দৈনিক যারা ইনকাম করে, লেবার শ্রেণী মানুষ, চাষি মানুষ, ভ্যান চালিয়ে খায় যারা, হকারি যারা করে খায়, আবার সরকারি পরিবহন দপ্তর যখন বন্ধ হয়ে গিয়েছিল সেই সকল মানুষ, বহুত মানুষ আজকে সমস্যার মধ্যে রয়েছে যারা গাড়ি প্রাইভেট গাড়ি চালায়। আর চালে যখন পুরো লকডাউন বন্ধ ছিল সেই সব মানুষরা কীভাবে উদ্ধার হবে সেগুলোকেও আমাদের সকলকে একে অপরকে সহযোগিতা করতে হবে। তাই সব মিলিয়ে একটাই কথা বলবো যে আমি এতদিন আসতে পারিনি, বিশেষ কারণে অনেক পরিকল্পনা অনেক কাজের মধ্যেই জড়িয়ে ছিলাম এবং বহুত কিছুর মধ্যে দিয়েই দিন কাটছে। তবে আশা রাখবো আপনারাও বহুত এই সব পরিস্থিতিকেও ট্যাকেল করে আপনারা এগিয়ে আসছেন, এগিয়ে চলছেন। আমি অবশ্যই দোয়া করি মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাদের সকলকে, মানুষ্য জাতিকে সভ্য সমাজ ফিরিয়ে দেন। আজকে সভ্য সমাজ থেকে মানুষ অসভ্যতার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে, চোর ছিনতাই লুট মানে ঠকবাজ এসব ভরেই যাচ্ছে সমাজে। তা সেই জায়গায় যাক সামান্য সময়টুকু নিয়ে আপনাদের কাছে এসেছি, পরবর্তী সময় আবার আসবো। কিন্তু আজকে যে বিষয়টা বহুত মানুষ রিকোয়েস্ট করছিল যে আমাদের অনেক কিছু জানার আছে, তা একসাথে যদি আসতেন লাইফে, তাই আমি অনুরোধ করব আপনারা যে যা খুশি প্রশ্ন করুন, আমি যতটা পারবো অবশ্যই আমার স্বার্থ মতো আপনাদের প্রশ্নের জবাব আমি দেব। একজন বলছেন দলবদলি সম্পর্কে কিছু বলুন। দলবদলি বলতে একটু যদি খুলাসা বলতেন, এ দল থেকে ও দল, এ দল থেকে ও দল, যে রাজনৈতিক দল দেখুন নীতি বলে একটা জিনিস আছে, যাদের নীতি আছে তারা কখনো নীতি হারা হয় না। দ্বিতীয় নম্বর আর একটা বিষয় থাকে, সেটা হচ্ছে মানুষকে ধোকা দিয়ে একটা গটাপ কেস গটাপ বিষয় করা, যে দেখা যাচ্ছে কোনো একটা জিনিস যদি আমার ঝুলিতে নাও আসে কমসে কম তোমার ঝুলিতে যেন যায় আর আমরা দুজন গটাপে রইলাম, এরকম একটা গটাপ কেস চলছে। মূলত সব কিছুর মূলে আমি যতটুকু মনে করি সেই শশী বঞ্চিত হয়ে আছে, তারা আরও বঞ্চিত হবে। সব কিছুর মিলিয়ে একটাই কথা, গরিব দিনকে দিন আরও বিপদের দিকে যাচ্ছে। রেড ভলেন্টিয়ার সম্পর্কে কিছু বলতে বলছে মানুষ। অ্যাকচুয়ালি সংযুক্ত মোর্চার মধ্যে দেখা যাচ্ছে যে তারা হয়তো ক্ষমতায় না আসার পরও, তারপরও তারা দীর্ঘদিন রাস্তাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্ম বিষয় তাদেরকে দেখা যাচ্ছে, এটা হওয়াটা অবশ্যই ভালো বিষয়। এটা মানুষ মানুষের পাশে দাঁড়াবে, হার জিত তো থাকবে, কিন্তু ভুলে গেলে তো চলবে না যে আমরা সবাই ভারতীয়, আমরা সবাই পশ্চিমবঙ্গের নাগরিক। কেউ বিপদে পড়লে আমার দেশবাসী বিপদে পড়েছে, আমার বাংলার সন্তানরাই বিপদে পড়েছে, বাংলার মানুষই বিপদে পড়েছে, তার পাশে দাঁড়ানো দরকার। কিন্তু আজকের আফসোসের বিষয় যারা অঙ্গীকারবদ্ধ কিন্তু তারা সেইভাবে কাজ করছে না, এটা দুঃখজনক। আপনি কি এবারে রাত্রে জলসা করবেন জানতে চাইছেন? দেখুন সেটা আপনারা অফিসে এসে যোগাযোগ করুন, আমার যারা ছেলেরা আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন, সাক্ষাতে সেটা কথা হবে। একজন বলছে ভাইজান আপনার আবার আপনাকে প্রতিবাদী কণ্ঠ হয়ে দেখতে চাই, আপনি কবে থেকে প্রোগ্রাম করবেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ভাই, নীতি কখনো বিসর্জন তো দেওয়া যায় না, কেন নীতি আমি মনে করি পৃথিবীর রাজত্বের সিংহাসনের থেকেও নীতির দাম অনেক বেশি আমি মনে করি। তো সেই জায়গাতে এখন তো লকডাউন চলছে, বড় জমায়েত করা বা ভিড় করা এটা তো শুভ পাবে না, হয়তো যারা আইন পড়ছে যারা তারাই হয়তো ভঙ্গ করছে কিছু মানুষ বলতে পারে,
কিন্তু আমি মনে করি আমি একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে কে কি করছে না দেখে এই সমাজকে বাঁচাবার জন্য আমার কিছু করণীয় আছে। সেই হিসাবে সেই লকডাউনটাকে যাতে বড় জমায়েত না হয় সেটাকে গুরুত্ব দিচ্ছে। আর আমি যেখানে যাই আশা করছি একটা বিশাল জমায়েত হবে, কেন আমাদের জমায়েত হওয়াটা কোনো একটা রাজনীতির ব্যাপার নিয়ে বা কোনো নির্দিষ্ট ব্যাপার নিয়ে না, এটা আমাদের দীর্ঘদিনের একটা সম্পর্ক মানুষের সঙ্গে আছে। আমাদের যেখানেই যাবো সেখানে মানুষ আসবে, এটা আমাদের অবশ্যই একটা পাওনা মুজাদ্দেজামাত হজরত রহমতুল্লাহ ওসিলাতে, সেটাকে আমরা মেনে চলি বা বিশ্বাস করি। আমি সেই জায়গায় লকডাউন খুলে গেলে অবশ্যই আমি ন্যায়ের জন্য সত্যের জন্য মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকব। আমার একটা মৌলিক অধিকার আছে, আমার দেশ অধিকার দিয়েছে, সে পথে আমি চলব। একজন বলছেন ভাইয়ান আপনি জলসার দাওয়াত নিচ্ছেন, ব্যাপারটা হচ্ছে ভাই ধর্মীয় কাজ করা আমাদের তো একটা ডিউটি, মানুষকে নাই সত্যের পক্ষে আনা বা মুজাদ্দেজামাত হুজুর রহমাতুল্লাহ রেখে যাওয়া কোরআন সুন্নাহর উপরে এজমা কিয়াসের উপরে যে তিন ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া, শান্তির বার্তা, মানবতার বার্তা, নামাজ রোজা পেশার হক এর কথা মানুষের কাছে পৌঁছানো, এটাও তো আমাদের একটা কাজ ডিউটি। সেই জায়গায় এটা তো আমাদের দু তিন চার বছর থেকে অনেকে দাওয়াত করে থাকে, সেগুলো আসছে, নতুন করে অনেকে দাওয়াত করতে আসবে, ফোন করছে, কিন্তু লকডাউনের জন্য তাদেরকে আসতে বারণ করছি। আমার অফিসের নম্বরে যোগাযোগ করবেন, যদি অবশ্যই সেই ডেটটা ফাঁকা থাকে ইনশাল্লাহ আমি যাওয়ার চেষ্টা করব। ঘর ছাড়াদের নিয়ে কিছু বলতে বলছে, দেখুন ঘর ছাড়াদের নিয়ে অবশ্যই আইএসএফ এর পক্ষ থেকে আইএসএফ এর নেতৃত্ব যারা আছে তারা কাজ করছে, এবং বহুত মানুষ আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসার জন্য তাদেরকে আমি বলেছিলাম যে তোমরা সংযুক্ত মোর্চাকে ভোট দাও, আমার কথাকে তারা রেখেছিল, ভোট দিয়েওছে। এবং দুর্ভাগ্যজনক এই গণতান্ত্রিক দেশে তারা কিছু অন্যায় করেনি, কিন্তু একদল গুন্ডা সন্ত্রাস আজও তাদের উপর জুলুম করছে, যাদেরকে অবশ্যই রাজ্য সরকারের সাহায্য রয়েছে এবং রাজ্যের কিছু প্রশাসনের ইউনিফর্মে পরে তারাও সাহায্য করছে। সেই সাহায্য করার জন্য তারা আরও দুষ্কৃতি করা, গুন্ডাগিরি করার আরও সাহসটা তারা পাচ্ছে, এটা অত্যন্ত আমার বাংলার জন্য দুর্ভাগ্যজনক। কিন্তু যারা ঘর ছেড়েছেন আমি তেনাদের উদ্দেশ্য করে একটাই কথাই বলবো, সত্য ন্যায় প্রতিষ্ঠিত করতে গেলে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়, ধৈর্য ধরুন, এই অন্ধকার চিরস্থায়ী থাকবে না, অবশ্যই আপনারা কামিয়াবি হবেন। এবং যতজন মানুষ আমার সঙ্গে যোগাযোগ করেছে আমি বিভিন্ন মাধ্যম দিয়ে তাদের যতটা পেরেছি সমাধান করেছি, আপনারা যারা এখনও এদিক ওদিক আছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন বা আমার অফিসে যোগাযোগ করুন, আমরা যথাসাধ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। এটা দেশবাসী হিসাবে এবং একজন নাগরিক হিসাবে আপনারা হয়তো ভালোবাসি এবং আপনারাও ভালোবাসেন, এটা আমার দায়িত্ব মনে করি। একজন বলছে আইএসএফ কি পঞ্চায়েত লড়বে, সেটা দেখুন আইএসএফ এর যারা নেতৃত্ব আছে তারা বলতে পারবে, কেন আমি আগেও বলেছি আজও বলছি, দেখুন আইএসএফ কে আমি সাপোর্ট করেছি, কারণ আইএসএফ এর সঙ্গে আমার কিছু মত কিছু কথাকে তারা নিয়েছিল। যেমন আমি বলেছিলাম যে পিছিয়ে পড়া লাঞ্ছিত শোষিত বঞ্চিত মানুষদের ঘরে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে, তারা সেসব কথাগুলো নিয়েছিল। আমি চেয়েছিলাম সাংবিধানিক মৌলিক অধিকার, তারা বলেছিল অবশ্যই আমরা আসলে সেগুলো দেখব, তাই আমি তাদেরকে সাপোর্ট করে তাদেরকে চেষ্টা করে তাদের প্রোগ্রামে গিয়ে বক্তব্য দিয়ে মানুষকে আমার ভালোবাসার মানুষদেরকে বুঝিয়েছি। তবে অত্যন্ত খুশির বিষয় এবং গর্বের বিষয় এটা যে হ্যাঁ আমাকে যারা ভালোবাসে তারা আমার কথাতে ভোট দিয়েছে, হয়তো তাদের উপরে জুলুম হচ্ছে, কিন্তু যারা জুলুম করছে তাদের ঘরে বলা হচ্ছে অত্যাচারিত, তারা দেশদ্রোহী, তারা সন্ত্রাস, কারণ তারা দেশের গণতন্ত্রকে হত্যা করছে। তবে যারা জুলুম করছে এই জুলুমদের পতন অবশ্যই মহান রব্বুল আলমীর পক্ষ থেকে হবে, আমি আল্লাহ ভাইয়ের কাছে সাহায্য চাই, যারা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে আছে তাদেরকে কামিয়াবি করবেন, তাদেরকে সাহায্য করবেন, হয়তো আমাদের পরীক্ষা হচ্ছে, পরীক্ষায় কামিয়াবি হতে হবে, যারা এই জুলুম করছে এদের বিচার অবশ্যই আল্লাহর পক্ষ থেকে আসবে ইনশাআল্লাহ। নলেজ সিটি নিয়ে কিছু বলতে বলছে, নলেজ সিটির ব্যাপারটা আমরা চেষ্টা করছি, কাজ চলছে, কাজ করছি, অনেক বাধার পরও কাজ করছি, আমরা যথেষ্ট সহযোগিতা এলাকার মানুষের আছে এবং একটা দলে তো সবাই খারাপ হয় না, কিছু ভালো ভালো নেতৃত্ব আছে ওই এলাকার, যারা কিছু দায়িত্বশীল ব্যক্তি আছে পার্টির, বর্তমান রোলিং পার্টির, তাদেরও চিন্তাভাবনা ভালো আছে, কেন আমি হাতের পাঁচটা বোধ সমান নয়, একটা পার্টির সবাইকে আমি খারাপ বলতে পারছি না। তো সেই জায়গাতে যারা সৎ ইচ্ছা আছে, যারা চাই স্বাস্থ্যের জন্য, শিক্ষার জন্য এটা সমাজের ভালো হবে, তারা অবশ্যই বলছে হ্যাঁ এটা হোক। তো সেই জায়গায়
আমরা চেষ্টা করছি সে কাজটা এগিয়ে নিয়ে যাব, তারপরও কখনো কখনো বাধা আসছে, সেটাকেও আমি মিডিয়ার মাধ্যমে আর বলতে চাইছি না, বুঝতেই পারছেন তো সব জায়গায় এখন অনেক কিছু ব্যাপার লাগে, সেগুলো দিয়ে কিছুভাবে ম্যানেজ করে কাজ করছি। তবে বহুত সমস্যার মধ্যেই সমাধান করতে হবে, কেন দুনিয়াটা এবং জীবনটাই তো একটা সমস্যা, সেটাকে সমাধান করে এগিয়ে চলার নামই জীবন। একজন বলছে যে ভোট পরবর্তীতে ভাঙড় ক্যানিংয়ে যে প্রচুর পরিমাণে ঘর বাড়ি ভাঙা হয়েছে সে বিষয়ে কিছু বলুন। দেখুন, এ বিষয়ে আগে বলিছি আমি, আজকে আপনি জানতে চাইছেন, দেখুন এ বিষয়ে আমার কাছে কি বলার আছে, আমি একটাই জিনিস বুঝি, এগুলো যারা করছে এরা রাজ ক্ষমতার পাওয়ার দিয়ে দেশবাসীকে মারছে, অবশ্যই যারা এগুলো করছে এরা দেশদ্রোহী, এরা দেশের গণতন্ত্রের বিরুদ্ধে। কিন্তু দুঃখের বিষয়, তাদেরকে বিচারটা করবে কে, তাদেরকে ধরবে কে? প্রশাসন। কিন্তু প্রশাসনের মধ্যে বহুত মানুষ তাদেরই অত্যাচারের শিকার হয়ে আছে, আবার প্রশাসনের মধ্যে অনেক মানুষ হয়তো চায় তাদের জবাব দিবার যে তারা দেশের মানুষের উপর জুলুম করছে, তাদেরকে আবার দেখা যাবে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হবে। এক কথায় রাজনীতির পাওয়ার নেই, তারা সমাজের বুকে দেশের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করছে। এই জায়গায় যেখানে দেশের প্রশাসন মানে নিরপেক্ষ হয়ে কাজ করতে পারছে না, তারাই আজকে নিজেদের মধ্যে ভয়ে ভয়ে আছে, তাহলে সেই জায়গাতে জনগণকে এগিয়ে আসতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে, একটাই কারণে দেশের গণতন্ত্রকে বাঁচাবার জন্য। যদি আজকে না আমরা ঐক্যবদ্ধ হই, গণতন্ত্র যদি না বাঁচাতে পারি, তাহলে দেখা যাবে আমার দেশটা খুব তাড়াতাড়ি বিপদগ্রস্ত, চালিয়ে জুলুম করছিরা সেই শোষণের দিকে, আমাদের গোলামির দিকে নিয়ে যাচ্ছে। এই জায়গায় আমরা যতটা পারছি, আমি ব্যক্তিগতভাবে এবং সংযুক্ত মোর্চা বা ISF তারা তাদের পক্ষ থেকেও করছে, আমি যতটা পারছি তাদেরকেও জানাচ্ছি বা আমার পক্ষ থেকেও যতটা পারছি বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করছি। একজন বলছে সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক আপনার ছোট ভাই ইজারা নওশাদ সিদ্দিকীর প্রচারে গিয়ে আপনি যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন সে প্রতিশ্রুতি কি আপনার ভাই পালন করতে পারবে? দেখুন, অবশ্যই তিনি আমার ছোট ভাই হয় ঠিকই, কিন্তু সাথে সাথে তিনি জনগণের জনপ্রতিনিধি হয়েছেন, জনগণ তিনাকে ভোট দিয়ে জিতিয়েছেন। হ্যাঁ, আমি যে কথাগুলো বলেছিলাম, আমার জানা নেই আজ থেকে যারা 50-60 বছর বয়স বা কখনো পশ্চিমবাংলায় এরকম রাজনীতির নামে লুট মারপিট ছিনতাই GCP দিয়ে ঘর ভাঙা মিথ্যা কেস দিয়ে আর দিয়ে এই যে অত্যাচার সন্ত্রাসীটা হচ্ছে পূর্বের পর থেকে, এরকম কখনো হয়েছে কি আমার বাংলায়? আমার জানা নেই। কেন এই TMC যখন প্রথম এসেছিল তারা কিন্তু এরম করেনি, দ্বিতীয়বারে যখন এই TMC এসেছিল তখন এরম করেনি, কিন্তু এটা এবারে যেটা করছে তো এইগুলো কি উদ্দেশ্য কি ব্যাপার সেটা অবশ্যই মানুষ বুঝতে পারছে। তো যাক, আমি যেটা বলতে চাইছি, অবশ্যই যদি গণতন্ত্র থাকে এবং রাজ্যের যিনি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি যদি বাংলার গণতন্ত্র দিয়ে খেয়াল রাখে এবং মানুষকে মানুষের উপকারের জন্য কাজ করার সুযোগ দেয়, তাহলে অবশ্যই তিনি যে অদাগুণ করেছেন অবশ্যই করে দেখাতে পারবেন, এটা আমি আশা রাখি। একজন বলছে আপনি ISF এর কোনো সাংগঠনিক পদে নাই, না থাকার কারণটা কি যদি একটু বলেন? আপনি পদে থাকলে সংগঠন আরও মজবুত হতো? অবশ্যই পদে থাকলে মজবুত হতো, এটা আপনার চিন্তাভাবনা, আপনার চিন্তাভাবনাকে আমি সাধুবাদ জানাই, কিন্তু আমার কিছু আরও সাইট আছে, আমার কিছু আরও কাজ আছে, যেই কাজেতে আমি একটা পুরো প্রকাশ্যভাবে কোনো রাজনীতির দলের কোনো দায়িত্বশীল ব্যক্তি হিসাবে আমার হওয়াটাকে আমার পরিবারিক দিক থেকে বা আমার বিশেষ করে আব্বাজানের পক্ষ থেকে আমাকে নিষেধ করা আছে, সেই সব কাজগুলোর মধ্যে দিয়ে আমি জড়িয়ে আছি। তবে পরিস্থিতি ভবিষ্যৎ আমাকে কোন জায়গায় দাঁড় করাবে, মানুষকে আমি ভালোবাসি, দেশকে ভালোবাসি, অসহায় কষ্ট দেখে আমার কষ্ট হয় জানি না, তবে সেই জায়গাতে এই কিছু কাজ দায়িত্ব আমার উপরে থাকার জন্য সেই জন্য আমার পারিবারিক দিক থেকে আমাকে এবং আমি নিজেও দেখছি যে একটা জায়গাতে পুরো প্রকাশ্য মানে একদম দায়িত্ব নিয়ে কাজ করে সব অন্য সাইডটা আমাকে কাজ করতে একটু কিছু অসুবিধে হচ্ছে, তো সেই হিসাবে আমি আগেও সত্যের পক্ষে ছিলাম, ন্যায়ের পক্ষে ছিলাম, আজও আছি, কালো থাকবো ইনশাল্লাহ। ISF বা কোনো রাজনীতির দল যখন মানুষের কথা ভাববে, গরিবের কথা ভাববে, আমার পূর্বপুরুষরা তাদের জন্য দোয়া করেছে বা আমার পরিবারের কিছু কিছু মানুষ কিছু কিছু রাজনীতির দলকে যেমন সাপোর্টও করেছে ভালো মনে করে, আমিও সাপোর্ট করেছি, পরবর্তীতে যারা ন্যায়ের পক্ষে থাকবে অবশ্যই তাদের কথা মানুষকে বলবো যে তোমরা অমুককে সাথ দাও। বিগত লকডাউনে প্রচুর অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সাহায্য করেছিলেন,
এবছরে লকডাউনে আপনার সংগঠন কি কি কাজ করেছে? দেখুন, আমরা যথেষ্ট করেছি, তবে একটা দুঃখের বিষয় হলো এটাই যে বাংলায় যেটা বললাম যে রমজান মাসে ছোলাটা বহুত মানুষ খেতে পায় না। এটা তো দীর্ঘ বছর ধরে আমরা দিয়ে আসছি ফুরফাসি আলাহ সুন্নতুল জামাত থেকে, এর কোনো রাজনীতির ব্যাপার নয়। তা কোনো মানুষ হয়তো খেতে পাচ্ছে না, তারা যে এসে ছোলাটা নেবে বা তার বাড়ি থেকে পৌঁছে দেবে, এত সন্ত্রাসী করেছে কিছু কিছু জায়গাতে এই টিএমসি পার্টির একদল আশ্রিত, মানে তাদের পোষা বলতে পারি বা তাদের ছায়াতলে দাঁড়িয়ে আছে, সেই সন্ত্রাসের আতঙ্কে নিরীহ সরল প্রাণ গরিব মানুষগুলো তারা এগিয়ে আসতেও পারে না এবং তাদের কাছে পৌঁছে দেবে যে হাত বাড়িয়ে নেবে, বলছে না আপনারা আসবেন না, আমরা শুকিয়ে মারা গেল, কমসে কম আসবেন না, কারণ আমাদের ঘরে মা বেটিরা আছে, বাপ ভাইয়েরা গরিবরা আছে, এই টিনের ভাড়া ঘর আছে, দেখা যাচ্ছে আপনারা কিছু ভালোর জন্য এসে মালপত্র দেবেন, সেগুলোকে দেখা যাবে পুরো ভেঙে দেবে, আমাদের উপরে অত্যাচার জুলুম হবে। এবং যশের সময় যেটা বলছেন, যশের সময়তে আমরা বিভিন্ন জায়গাতে যারা যেসব আহলে সুন্নতুল জামাতের কর্মীরা আছে তারা যোগাযোগ করেছিল, আমরা ব্যাংকের মাধ্যম দিয়ে বা বিভিন্ন মাধ্যমে তাদেরকে আর্থিক সহযোগিতা করেছিলাম, তাদেরকে বলেছিলাম তোমরা খাবার কিনে মানুষের পাশে পৌঁছে দাও। হয়তো লকডাউনের কারণে আমি ডাইরেক্ট হয়তো সব জায়গায় গিয়ে পৌঁছতে পারিনি, বেরোতে পারিনি, কারণ আমি বেরোলেই একটা জমায়েত হয়, গ্যাদারিং হয়, সেটাকে আমি একটুখানি এড়িয়ে চলাটাকেই পছন্দ করছি সমাজের জন্য। যতটা পেরেছি করেছি, তবে বিগত দিনের তুলনায় হয়তো আমি এবারে বেশি কিছু করার ইচ্ছা থাকলেও করতে পারিনি, কেন বললাম ওই একটাই কারণ, এত সন্ত্রাসী হয়েছে, এত সন্ত্রাসী করেছে যে মানুষগুলো বিপদে পড়ে গেছে, নেবে একটু হাত বাইকের নেবে সেই সাহসটা পাচ্ছে না যে আমার হয়তো হাত সমেত মালটা হাতটাও হতে কেটে দিতে পারে এই কিছু টিএমসি পার্টির মধ্যে এমন কিছু দুষ্কৃতি লোকেদের যে আতঙ্ক, সে আতঙ্কে মানুষ এগিয়ে আসতে পারেনি। একজন বলছে ফুরফা সাহেব আহলে সুন্নাতুল জামাত সংগঠন নিয়ে কিছু বলুন, কিভাবে আগামী দিন আমরা সংগঠন করব? দেখুন, আমি আগেও বলেছি ফুরফা সাহেব আহলে সুন্নাতুল জামাত সংগঠন একটা অরাজনৈতিক সংগঠন, এই সংগঠন যারা করবেন তাদেরকে আমি আগেও বলেছি আজও বলছি আমাদের লক্ষ্যটা জানতে হবে, আমাদের লক্ষ্যটা হচ্ছে এমন একটা সমাজ তৈরি করা যেখানে পিছিয়ে পড়া মানুষদের ঘরে আর্থিক সহযোগিতা করা, শিক্ষার দিকে আগিয়ে দেওয়া এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, শুধু ধর্মের শিক্ষা, ধর্মীয় শিক্ষা শুধু নয়, সর্ব বিষয়ে মানুষের জেনারেল নলেজ থেকে শুরু করে।